বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের নতুন সংযোজন হচ্ছে শোরাট মিসাইল রেজিমেন্ট। একই সঙ্গে চট্টগ্রামের আর্টিলারি সেন্টারে দুটি ইউনিটের পতাকা উত্তোলন করবেন সেনাপ্রধান। এই মুহূর্তে আর্টিলারি সেন্টারে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে আজ থেকে যুক্ত হয়েছে অত্যাধুনিক শোরাট মিসাইল। প্রায় 300 কিলোমিটার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই অত্যাধুনিক মিসাইল আজকে যুক্ত হওয়ার পাশাপাশি 44 রেজিমেন্ট হিসেবে সেটা কিন্তু সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এই 44 শোরাট যে মিসাইলটি যুক্ত করার পাশাপাশি তার পতাকা উত্তোলন যে কর্মসূচি সেটি শুরু করেছেন। জানেন যে বাংলা, আমি একটু যদি ব্যাখ্যা দিয়ে বলি, শোরাট মিসাইলটি কিন্তু একটি অত্যাধুনিক মিসাইল হিসেবে বিশ্বব্যাপী একটি সমাদৃত রয়েছে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর বহরে কিন্তু একাধিক পরীক্ষা নিরীক্ষা এবং উৎক্ষেপণের পর সফলভাবে মিসাইল উৎক্ষেপণের পরে সেটি সেনাবাহিনীর বহরে আজকে যুক্ত হতে যাচ্ছে এবং এটি একটি নতুন একটি রেজিমেন্ট হিসেবে আত্মপ্রকাশ ঘটলো আজকে, সেটা হলো 44 শোরাট মিসাইল রেজিমেন্ট। কিছুক্ষণ আগে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে যুক্ত করেছেন সেনাবাহিনীর বহরে। এবং আরেকটি বিষয় হচ্ছে কিন্তু এখানের মধ্যে 51 MLSRS রেজিমেন্টেরও কিন্তু পতাকা উত্তোলন হচ্ছে এখানে। তারপরে দেখেছি সেনাপ্রধান সকালে চট্টগ্রাম এই আর্টিলারি সেন্টারে এসে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করছেন এবং কুচকাওয়াজ পরিদর্শনের অংশ হিসাবে এবং আরেকটি বিষয় যেটি মিসাইল এবং ব্যাটারি যুক্তকরণ সেটি দুটি সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তিনি আজকে যেটি হচ্ছে 44 শোরাট মিসাইল রেজিমেন্টের যেটি সেটি। এবার একটা আমি ব্যাখ্যা দিয়ে বলি, এই মিসাইলটি কিন্তু 2017 সালে 14 ফেব্রুয়ারি প্রথম এটি প্রস্তাব করা হয়েছিল। এরপর গত 2017 সালের 5ই ডিসেম্বর এটার কিন্তু বিভিন্ন জায়গায় এটার পরীক্ষা সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন যে আমরা যে বারবার বলছিলাম 44 শোরাট মিসাইল রেজিমেন্টের পতাকা উত্তোলন, অর্থাৎ এটা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে এই রেজিমেন্ট সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে। সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এতে পতাকা উত্তোলন করছেন। এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেনাবাহিনীর যে বহর সেই বহরে নতুন একটি রেজিমেন্ট হলো আজকে থেকে 44 শোরাট মিসাইল রেজিমেন্ট, যেখানের মধ্যে অত্যাধুনিক মিসাইল যুক্ত হচ্ছে। আমরা দেখেছি সে মিসাইলগুলো, আমরা একটা কথা বলি, বাংলাদেশ কিন্তু তার প্রতিবেশী দেশ বা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, এটি একটা পররাষ্ট্রনীতি, কারোর সাথে শত্রুতা নেই, সবার সাথে বন্ধুত্ব। তবে ভবিষ্যৎটুর আক্রমণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী তাদের সক্ষমতা বাড়ানো, সেরই একটা আজকের একটা অংশ হলো সেই সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই মিসাইল বহর যুক্ত করা। শুধু মিসাইল বহর যুক্ত হয়েছে বলা যাবে না, শুধু মিসাইলের সাথে সাথে একটি নতুন একটি রেজিমেন্টের আত্মপ্রকাশ ঘটলো, যে 44 শোরাট মিসাইল রেজিমেন্ট। এবং সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আজকে কিন্তু শোরাট মিসাইল যে রেজিমেন্ট তার পতাকা উত্তোলন করেন এবং তার দায়িত্বভার যেটি সেটি সে ব্রিগেড যে রেজিমেন্টের প্রধান থাকবেন তাকে তিনি বুঝিয়ে দিচ্ছেন। এটি হচ্ছে একটা আসলে সেনাবাহিনীর একটি রীতি, সে রীতি অনুযায়ী সেনাপ্রধান এখন যে পতাকা উত্তোলন করেছেন সেটিকে তিনি এখন স্যালুট দিচ্ছেন, অর্থাৎ স্যালুট দিয়ে এতে আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত করার ঘোষণাটি দিয়ে দিয়েছেন। তো আসলে বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা জানেন যে 2030 সালের মধ্যে বর্তমান সরকারের যে ফোর্সেসগুলো অর্জনের যে লক্ষ্যমাত্রা চলছে সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে কার্যক্রম চলছে বর্তমান সরকারের, একে একে অত্যাধুনিক সমরাস্ত্র যুক্ত করা, বাহিনীগুলিকে অত্যাধুনিক করা, তারই অংশ হিসাবে কিন্তু আজকের এই দিনটি সেনাবাহিনীর একটি ইতিহাস হয়ে থাকবে। কারণ আজকে সেনাবাহিনীর বহরে যে যুক্ত হলো 44 শোরাট যে মিসাইল রেজিমেন্ট, সেই রেজিমেন্টের আত্মপ্রকাশ হয়েছে, পতাকা উত্তোলন হয়েছে, সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছেন, সেই পতাকা স্যালুট দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে এই যে শোরাট যে মিসাইলগুলো রয়েছে সেগুলো আর্টিলারি সেন্টার যুক্ত হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকে যে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যে শোরাট মিসাইল যুক্ত হয়েছে এবং যে 44 শোরাট মিসাইল নামে নতুন একটি রেজিমেন্টের আত্মপ্রকাশ হয়েছে এবং যে পতাকা উত্তোলন করছেন সেনাপ্রধান নিজে, তার সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে।